বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর সার্কিট হাউসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার আয়োজক ছিল ভ্যাট ও চাইল্ডলাইন অফ আগরতলা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের পক্ষে জাকির হোসেন ভূঁইয়া, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, সমাজসেবী নীলিমা ঘোষ এবং নিউজ ভ্যানগার্ডের কর্ণধার সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর সেবক ভট্টাচার্য বলেন, সারা পৃথিবীতে মাদক মাফিয়াদের সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছে, আর এই প্রবণতাকে যদি আটকানো না যায় তাহলে হেলথ ফর জাস্টিস, জাস্টিস ফর হেলথ এই স্লোগান কথার কথাই থেকে যাবে। যদি এই প্যারালাল যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যে বিষয় এটাকে যদি রুদ্ধ করা না যায় তাহলে কিন্তু এই স্লোগানটা স্লোগানই থাকবে। তিনি বলেন, আমাদের রাজ্য সরকার মদ সিগারেট বিক্রির জন্য লাইসেন্স দিচ্ছে, অথচ লাইসেন্সটা না দিলে এগুলি বিক্রি হতো না, মানুষ ব্যবহার করতে পারত না। বিতর্ক করে অভ্যাস তাই বিতর্ক করছে, গভর্নমেন্ট যদি মদ বানানোর লাইসেন্সটা বন্ধ করে দেয়, টবাকো তৈরি সিগারেট তৈরির লাইসেন্সটা বন্ধ করে দেয়, তাহলে সিগারেট খাবে কোথা থেকে, মদটা খাবে কোথা থেকে? গভর্নমেন্টের রেভিনিউ ইনকাম লাগে আর আমরা এখানে বসে মুভমেন্ট অনেক কথা বলেছি, এটা হচ্ছে আমাদের অনেক কথা। তিনি এও বলেন, ত্রিপুরায় প্রতি 48 ঘন্টায় প্রায় 5000 ইয়াবা ট্যাবলেট ও প্রচুর হেরোইন বিক্রি হচ্ছে, যা ত্রিপুরার জন্য অশনি সংকেত। বাট ইন্টারন্যাশনালি যদি সাবজেক্টটাকে না দেখি তাহলে কিন্তু বোধহয় আমাদের ত্রিপুরা সম্পর্কে যে ধারণা আমরা এখান থেকেও নিচ্ছি বা বাইরে থেকেও নেই, বলুন রুটটা কি? আমাদের এখানে আসার রুট হচ্ছে দুটো, একটা হচ্ছে বাংলাদেশের ডেকড়া হয়ে চট্টগ্রাম হয়ে ঢুকে, আরেকটা হচ্ছে মিজোরাম হয়ে মায়ানমার থেকে মিজোরাম হয়ে আমাদের। গত 48 আওয়ার্সে গত 48 আওয়ার্সে ত্রিপুরাতে 5000 ইয়াবা ট্যাবলেট এবং প্রচুর পরিমাণে হিরোইন আর। নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর সেবক ভট্টাচার্য বলেন, পুলিশ যখন গাঁজা মদ সহ অন্যান্য মাদক জাতীয় দ্রব্য উদ্ধার করে তখন মিডিয়াকে ডাকে, কিন্তু যখন উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলি নষ্ট করা হয় তখন আর সেভাবে মিডিয়াকে ডাকে না, আর এর জন্য বিচার ব্যবস্থাকে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। এবং কোথাও কোথাও মানে যেখানে যেখানে ধরা হয় মিডিয়াকে ডেকে নিয়ে যাওয়া হয় যে থানার মধ্যে, হ্যাঁ এই যে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এতগুলো ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে, এগুলো যখন ডেস্ট্রয় হয় ডেস্ট্রয়ের সময় মিডিয়া বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে থাকে থাকে কোথায় যায় এই জায়গা, আমার মনে হয় জুডিশিয়ারি সিস্টেম এই জায়গাতে স্টিক ফর। বিশ্ব মাদক বিরোধী এই দিবসে আলোচনায় অন্যান্য বক্তারা এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা রাখেন এবং সেই সাথে মাদক জাতীয় দ্রব্যের ব্যবহার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।